আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত কিচেন অ্যান্ড টিপস শুরু হয়ে গেছে শীতের সিজন আর এই সিজনে পাওয়া যায় নানা ধরনের টাটকা সবজি এর মধ্যে ফুলকপিটা অনেকেরই পছন্দের একটা সবজি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব সামান্য মশলা দিয়ে খুব সহজে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের একটা সুস্বাদু রেসিপি প্রথমে আমি চারটি ট্যাংরা মাছ একটি ফুলকপি এবং একটি আলু কেটে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি এখন ট্যাংরা মাছের সাথে সামান্য লবণ এবং হলুদ মেখে একটি পাত্রে ষাট টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে ট্যাংরা মাছগুলো ছেড়ে দিব মাছগুলো এপিট ওপিট ভেজে তুলে নিব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন আলু এবং ফুলকপিটা তিন মিনিট ভেজে তুলে নিব আলু এবং ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পর দুইটা তেজপাতা এবং হাফ চামচ গোটা জিরার ফোড়ন দিব একটা পেঁয়াজ কুচি যোগ করব কিছুক্ষণ ছেড়ে ভেজে এর মধ্যে দুই কোয়া রসুন কুচি যোগ করব আবারও কিছুক্ষণ ছেড়ে ভেজে নিব এর মধ্যে স্বাদ মতো লবণ কটা চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া যোগ করব সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েসেড়ে ভেজে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব তারপর দুই কাপ গরম পানি যোগ করে বল ফুটা পর্যন্ত অপেক্ষা করব বল ফুটে গেছে এখন আমি আগে থেকে বেজে রাখা ফুলকপি এবং আলুটা যোগ করব। ভালোভাবে কিছুক্ষণ নেড়েছেড়ে পাঁচ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নেড়ে নিব। নেব এখন আগে থেকে বেজে রাখা ঠ্যাংনা মাছগুলো যোগ করব ট্যাংরা মাছের সাথে ফুলকপিটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে তিনটা কাঁচামরিচ এবং কিছু ধনিয়ার পাতা কুচি যোগ করে আবারও কিছুক্ষণ নেড়ে সেড়ে একটি ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য ঢেকে রাখবো আমার রেসিপিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তিন মিনিট পরে শেখে দেখলাম সব কিছু ঠিকঠাক মতো হয়েছে এখনই নামিয়ে নিব দেখুন রেসিপিটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে শুধু দেখতে সুন্দর হয়নি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এবং মজাদার হয়েছে ফুলকপি আলু ট্যাংরা মাছ দিয়ে সামান্য মশলায় খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি করা এমন সুস্বাদু রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থেকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে ভিন্ন কোনো রেসিপির সাথে